হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে বশীকরণের একটি মহাবিদ্যা নিয়ে হাজির হয়েছি, যে বিদ্যাটি আমার গুরুবিদ্যা। এটি তো এই গুরুবিদ্যার মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরব কোনভাবে বা কী পদ্ধতিতে এই গাছটি দিয়ে সব থেকে সহজ পদ্ধতিতে একটি মহিলা হোক বা পুরুষ হোক, বিবাহিত অবিবাহিত যেই হোক না কেন, সবাইকে বশীকরণ করা যাবে। তো কিভাবে করা যাবে আপনারা একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনুন, অবশ্যই আপনাদের আজকের ভিডিওটি কাজে লাগবে। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এই যে গাছ, গাছটির নাম আপাং গাছ। এই আপাং গাছের সাথে সকলেই পরিচিত আছেন, তো চিনানোর কোনো প্রয়োজন নেই। তো কোন গাছ দিয়ে বশীকরণ হবে সেটিই আপনাদের আমি দেখাচ্ছি, এই গাছ দিয়ে এবং গাছের কোন অংশটি দিয়ে বশীকরণ হবে সেটিও আপনাদের সামনে বলবো। তো বন্ধু, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। তো বন্ধু, আজ বলবো বশীকরণের কোন উপায়ে। তো বন্ধু, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ভিডিও স্ক্রিনে আপনারা যে গাছটিকে দেখলেন সেটা তো আপনাদের সঙ্গে অতি অবশ্যই পরিচিত গাছ, একটি আপনারা সবাই চেনেন আপাং গাছ। তো এই আপাং গাছ দিয়ে আপনাদের সামনে যেটা বললাম আমি, যে কী করে বশীকরণ হবে, তো সেই পদ্ধতি আমি আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনবেন, খুব ছোট একটি ভিডিও এটি। তো আপনারা দেখুন, বশীকরণের বিভিন্ন রকম পদ্ধতি আছে, বিভিন্ন রকম পদ্ধতি আমি আমার চ্যানেলে আগেই আপলোড করেছি, আপনারা দেখেছেন। তো আমি আপনাদের কাছে আরও বিভিন্ন রকম পদ্ধতি আপলোড করতে থাকবো, যদি আমার সঙ্গে আপনারা থাকেন ভবিষ্যতে, বিভিন্ন রকম পদ্ধতি দ্বারা কী করে কোন পদ্ধতি দিয়ে কী গাছ দিয়ে কীভাবে বশীকরণ হবে সব আপনাদেরকে বলেছি। তো আজ আপনাদেরকে আমি দেখাবো এই যে আপাং গাছ, এই আপাং গাছের কোন অংশ দিয়ে বশীকরণ হবে, কোন অংশটি দিয়ে বশীকরণ করব আমরা, কীভাবে করব। যদি সঠিকভাবে করেন তো এতই সহজ পদ্ধতি, এতই শক্তিশালী একটি পদ্ধতি এটি, যে আপনাদের বয়স হতে সে বাধ্য হবে। কারণ দেখুন, মানুষ বশীকরণ করে বিভিন্ন রকমভাবে। তো আমরা যদি কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে কাউকে বশীকরণ করতে পারি, তো সেই বশীকরণটি হয় একেবারে সব থেকে ভালো। তো যদি আপনারা খাওয়াতে পারেন কোনো মানুষকে, কোনো প্রেমিকা হোক বা আপনার কাছের মানুষ, প্রিয়জন, যাকেই আপনারা খাওয়াবেন, আপনার যাকে পছন্দ হবে সেই কিন্তু বয়স হবে। তো সব থেকে বড়ো কথা হলো আপনার মন থেকে করতে হবে, তার কারণ আপনি যাকে খুশি তাকে খাইয়ে দিলেন তাও তো হবে না। আপনি মন থেকে যাকে চাইছেন, মনে প্রাণে আপনার মনের সঙ্গে তার একটা কানেক্ট, এটা তো হতে হবে। দিন রাত আপনি তার কথা ভাবেন, সবসময় তার স্বপ্ন দেখেন, তার কাছে যাওয়ার চেষ্টা করেন, এই যে একটা মনোভাবনা আপনার, সেই মনের ভাবনা অবশ্যই আপনার থাকতে হবে। তো আপনি রাস্তাঘাটে একজনকে দেখলাম আর তাকে খাইয়ে দিলাম, সেভাবে হয় না কখনো। যাই হোক, তো আপনার সেই পছন্দের ব্যক্তিকে, যাকে আপনারা বশ করতে চান, যাকে আপনার ভালো লেগেছে এতদিন, অনেক কথার পরেও কিন্তু সে রাজি হয়নি বা হচ্ছে না বা হওয়ার কোনো চান্স আর নেই, আপনি বুঝতে পারছেন, তো আপনার তাকেই লাগবে। এরকম পজিশনে আপনি এই আপাং গাছ সংগ্রহ করবেন। এই আপাং গাছ সংগ্রহ করে দেখুন, আপাং গাছের এখন এই যে শীতকালের সময়, তো এই আপাং গাছে এখন কিন্তু এই ফল ধরেছে। দেখুন, আপাং গাছের বীজ, এই যে গাছের আপাং গাছের যে শীষ, ধানের শীষের মতো দেখুন শীষ হয়। তো এই যে ভালো করে দেখুন, এই যে আপাং গাছটি, এর কিন্তু এই উপরের দিকে, গাছের একেবারে উপরের দিকে এরকম শীষ হয়। তো আপনারা এই পাকা ফলগুলি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর এই যে লেগে রয়েছে গাছ, এই ডালের সঙ্গে সঙ্গে টিকটি করে দানা লেগে রয়েছে, দেখুন এই, দেখুন এই যে হাতে। তো এটি যদি আপনারা ভালো করে দেখেন বা এটি আপনাকে ভেঙে আপনারা এই বীজটিকে খুলে ফেলেন, এর থেকেই এর আঁশগুলি যদি ছাড়িয়ে নেন, তাহলে দেখবেন ভিতরে ছোট ছোট, আমরা ধান যেমন যদি বেছে ফেলি, ধানের ছালকে যদি খোসাটি ছাড়িয়ে ফেলি, তো তার মধ্যে আমরা চালের মতো দেখতে পাই। তো ঠিক এর মধ্যে কিন্তু চালের মতো একটি অংশ রয়েছে, তো চালের মতো একটি অংশ রয়েছে। তো আপনারা এই বীজ আপনারা বেশ কিছু কিছু সংগ্রহ করবেন, এরকম অনেকগুলি ডাল নিয়ে আসবেন, আনার পরে সমস্তগুলো ছাড়াবেন, একটু সাবধানে ছাড়াবেন, কাটা কাটা হাতে লাগতে পারে। তো আপনারা এগুলি ছাড়িয়ে নিয়ে আপনারা এগুলি আপনারা চূর্ণ করে নেবেন, ছাড়িয়ে নিয়ে একটু শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে আপনারা চূর্ণ করে নেবেন। চূর্ণ করে নিয়ে আপনারা কী করবেন, চূর্ণ করে রেখে দেবেন। তো প্রথমত একটা কথা বলি, এই যে গাছটি আপনারা সংগ্রহ করবেন কবে, এটি
পুষ্য নক্ষত্র। পুষ্য নক্ষত্র কবে সেটা আপনাদের পঞ্জিকা দেখতে হবে, পঞ্জিকা একটি কিনতে হবে। দেখবেন মাসের প্রত্যেক মাসে একটি একটি করে নক্ষত্র থাকে, তো পুষ্য নক্ষত্র যে কোনো একদিন থাকবে। তো সেই পুষ্য নক্ষত্রের দিন আপনাকে এই আপাং গাছের বীজ সংগ্রহ করতে হবে। এই হচ্ছে আপাং গাছের বীজ। তো আপাং গাছের বীজগুলি আপনাকে পুষ্য নক্ষত্র দিন সংগ্রহ করতে হবে, সব দিন সংগ্রহ করলে হবে না। তো আপনি কী করবেন, এই পুষ্য নক্ষত্রের দিন সংগ্রহ করে আপনারা শুকিয়ে নিয়ে চূর্ণ করে রেখে দেবেন। তারপর সময় মতো সুযোগ মতো যখন আপনার মনে হবে দোকান থেকে একটি পান কিনবেন বা গাছের থেকে ছিঁড়ে আনতে পারেন, যদি কারোর আশেপাশে গাছ থাকে পান গাছ, যাই হোক না পেলে কিনে নিয়ে আসবেন। একটি পান কিনে এনে তার মধ্যে সুপারি টুপারি দিয়ে আপনারা যেভাবে খাওয়াবেন মনে হয় তো সেইভাবে তার মধ্যে এই আপাং গাছের বীজের যে চূর্ণ সেই চূর্ণ সামান্য একটু মিশিয়ে দেবেন, দিয়ে তাকে যে কোনো একদম ভুলিয়ে ভালিয়ে যদি খাওয়াতে পারেন আর কোনো কথা নেই, খাওয়াতে পারলেই ব্যাস, আপনার বস হতে বাধ্য। কারণ দেখুন এই আপাং গাছের একটি শক্তিশালী একটি গাছ, সেটি ভেষজ গুণ বলুন যে গুণই বলুন না কেন প্রত্যেকটি কাজে কিন্তু সফলভাবে আপাং গাছ দিয়ে থাকে। তো এটি একটি দৈব শক্তির একটি গাছ। তো এই গাছটিকে আপনারা যদি আমার দেওয়া হয় সঠিক নিয়মে যদি ব্যবহার করে খাওয়াতে পারেন তো আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি মনের মানুষ, সে ছেলে হোক বা মেয়ে হোক, আপনি মেয়ে হলে সে ছেলেকে, আপনি কোনো পুরুষ ছেলে হলে কোনো মেয়েকে, বিবাহিত হোক সে যুবতী হোক, আপনার বসে সে বসীভূত হবে। তো সবসময় খেয়াল রাখবেন খাইয়ে দিয়েই কিন্তু চলে আসবেন না, মাঝে সাঝে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন, তার কাছে যাওয়ার চেষ্টা করবেন, বিভিন্ন অজুহাত দিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। দেখবেন খুব শীঘ্র অতি সত্বর আপনার সে বসে বসীভূত হবে। তো বন্ধু যদি ভালো লাগে আমার ভিডিওটি আজ এ পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পারলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। বন্ধু আজ এ পর্যন্ত, ধন্যবাদ।